जय राधार नामे पागल होए आमी थाकबो मगुना ना 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 गोना छेड़े देवो ना तुम्हारी रीत माझारे राखबो छेड़े देवो ना तुम्हारे आपन करे राखबो छेड़े देवो ना छेड़े दिले सोनार गौरार तो पाबो ना खेपा छेड़े दिले सोनार गौरार तो पाबो ना 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 छेड़े देवो ना तुम्हारे रीत माझारे राखबो छेड़े देवो ना বনের বংশীধারী বৃন্দাবনের বংশীধারী নদীয়ার বনের বংশীধারী নদীয়ার গৌর হরি আমি ওই নয়নে নয়ন দিয়ে চলে যাব না আমি ওই নয়নে ওই নয়নে নয়ন দিয়ে চলে যাব না 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 রীত মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় আপন করে রাখবো ছেড়ে দেব লক্ষ জন ভ্রমণ করে এই মানব জন পিছিরে লক্ষ জনম ভ্রমণ করে তবে এই মানব জনম পেয়েছি আর লক্ষ জনমে যতবারই জন্ম নিয়েছি শুধুমাত্র যতদিন না পর্যন্ত গোবিন্দের চরণ পাওয়া যায় ততদিন পর্যন্ত আমরা সেই তপস্যাই করে গেছি যখন কীট হিসেবে জন্ম হলাম
তখন ভগবানের কাছে শুধু চেয়েছি যদি জলজ কীট করতে হয় তাহলে আমাকে শঙ্খ হিসেবে জন্ম দাও, সেই শঙ্খ গোবিন্দের পূজায় লাগবে, তবেই আমার জন্ম সার্থক হবে। তারপর যখন উদ্ভিদ হয়ে জন্ম হয়েছি তখন একটি প্রার্থনাই করেছি, যদি উদ্ভিদই করতে হয় তাহলে তুলসী বৃক্ষ হিসেবে জন্ম দাও, নয়তো উদ্ভিদ জীবন থেকে উদ্ধার হব না। সেই তুলসী পাতা গোবিন্দের চরণে লাগবে, তারপরে আমার উদ্ভিদ জন্ম সার্থক হবে। যখন পশু হিসেবে জন্ম লাভ করেছি বারবার করে একটি প্রার্থনাই করেছি, যদি পশুই করতে হয় তবে গাভী হিসেবে আমাকে জন্ম দিও, সেই গাভীর দুগ্ধ গোবিন্দের পূজায় লাগবে, তবেই আমার পশু জীবন সার্থক হবে। আর যখন মানব জন্মে এসেছি এই দুনিয়ায় আসার আগে করজোড়ে একটি মিনতিই করেছি, হে প্রভু তুমি আমাকে এই ধরাধামে পাঠাও, এই ধরাধামে গিয়ে তোমার নাম জ্ঞানে আমি নিজেকে সমর্পণ করব। কিন্তু এই মায়ার সংসারে এসে আমরা সকলেই সেটা ভুলে যাই। এই যে যখন বললাম সবাইকে উলুর ধ্বনি দিতে, একজন দুজন দিল, সবাই কিন্তু দিল না, ছোট মুখে বড় কথা। যেই মহিলা হরি বাসরে এসে উলুর ধ্বনি না দিবে পরের জন্মে কিন্তু ব্যাং হয়ে জন্মগ্রহণ করতে হবে। এটা আমার কথা না, এটা পুরাণের কথা। এই যে আজকে এখানে বিশ্বকর্মা পূজা হয়েছে, চারটি হাতের মধ্যে একটি হাতে দাড়িপাল্লা আছে, তার মধ্যে একটি কাঁটা আছে, যেদিকে ওজন বেশি সেদিকে হেলবে। এই দাড়িপাল্লাটা কেন থাকে? এই কারণেই থাকে যে প্রত্যেকজন জীবের মধ্যে বা প্রত্যেকজন মানুষের মধ্যে দুটি জিনিস থাকা দরকার। এই ভগবান সোনার লঙ্কা সৃষ্টি করেছে, বিশ্বকর্মা ছাড়া কোনো কিছু সৃষ্টি কিন্তু সম্ভব না। তাই কি করল, ওই দাড়িপাল্লায় দুটা জিনিস হিসেবের জন্য হাতে রাখল, একটা জ্ঞান আর একটা কর্ম। আমরা যতই পড়াশোনা করি, যতই বই পড়ি, বড় বড় পুরাণ পড়ি না কেন, যদি কর্ম না করি তাহলে ফল পাব না। আবার যদি শুধু কর্মই করে যাই, কর্মজীবনেই থাকি, ওই পুরাণ